তো ইস্ট বেঙ্গল ক্লাবে প্রায় কনফার্ম নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমাচুকু। তো এই যে প্লেয়ারটা কনফার্ম করা হয়েছে, এই প্লেয়ারটার সাথে এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণ একটা কম্পারিজন করার চেষ্টা করছি। তো এই দুটো প্লেয়ারকে যদি আমি পাশাপাশি সাইড বাই সাইডে রাখি, তাহলে আমরা দেখতে পারবো যে ড্যানিয়েল চিমাচুকু যে প্লেয়ারটা দুর্দান্ত, তার ফিটনেস লেভেল খুব হাই লেভেলের এবং তার বয়স হচ্ছে 30 বছরের কাছাকাছি, এবং তার ফিটনেস যদি সঠিক জায়গায় থাকে তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবকে কিন্তু একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে বলে মনে করা হচ্ছে। তার ভিডিও, তার গোল, এগুলো নিয়ে আমরা চেষ্টা করছি তোমাদের সামনে আনার। তো নোটিফিকেশান অন করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব ওই গোলের ভিডিওটা দেওয়ার। তো চীনের ক্লাবে খেলতো, চীনের লিগ ওয়ানে খেলতো, 262টা ম্যাচ খেলে পরে 91টা গোল করেছে। তো তিন কারিটা খুব ভালোভাবেই চেনে, এবং শুধুমাত্র কিন্তু স্ট্রাইকিং যে মানে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা এমনটা নয়, দুটো উইংয়ে চেঞ্জ করে খেলতে পারে, মানে লেফট উইং বা রাইট উইংয়ে দুটো উইংকে সাইড বাই সাইড চেঞ্জ করে পরে খেলতে পারে চীনা চিমা। আমি শুধু চিমা বলে ডাকছি, কারণ চিমা অপরি আমাদের খেলে গেছিলো, তাই চিমা সাথে আমি কানেকশন করে করে বলছি। তো চিমা, ড্যানিয়েল চিমা দুটো উইংকে পরিবর্তন করে খেলতে পারে, যেমন লেফট উইংয়ে সাবলীল সেরকমটা রাইট উইংয়ে, এবং অ্যাস এ বক্স স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। তিন কাঠিটা খুব ভালোভাবে চেনে, গোল খুব ভালো চেনে, এবং তার সাথে অ্যাসিস্টও কিন্তু প্রচুর পরিমাণে করে, প্রায় 116টা তার ক্যারিয়ার অ্যাসিস্ট আছে। তো বুঝতে পারছো প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো। পাস সাইড বাই সাইড যদি আমি রয়কৃষ্ণকে রাখি, রয়কৃষ্ণ হচ্ছে মোহনবাগানের মানে মূল স্তম্ভ হচ্ছে রয়কৃষ্ণ, পুরো ম্যাচটা রয়কৃষ্ণ হাতেই থাকে, এবং রয়কৃষ্ণ হচ্ছে একজন প্রপার বক্স স্ট্রাইকার বলতে যেটা বোঝায়, প্রপার বক্স স্ট্রাইকার হচ্ছে রয়কৃষ্ণ, দাঁড়িয়ে থাকে দেখে থাকে, এবং হাফ চান্স যেটা সেটাকেও গোলে কনভার্ট করতে পারে, যদি তিনটে চান্স পায় দুটো গোল করে, এত ভালো মানের একটা স্ট্রাইকার রয়কৃষ্ণ। কিন্তু এই যে প্লেয়ারটা ড্যানিয়েল চিমা, এই প্লেয়ারটার প্রোফাইল যদি দেখা হয় যথেষ্ট ভালো, কিন্তু দেখতে হবে যে ফিটনেসটা ঠিক কোন লেভেলে এই মুহূর্তে রয়েছে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে ভারতীয় ফুটবলের সাথে সে কতটা মানিয়ে নিতে পারছে সেটা আরেকটা ব্যাপার। তো যদি ভারতীয় ফুটবলে সে কোনো কারণে ক্লিক করে যায়, ভারতীয় ফুটবলে মানিয়ে নিতে পারে, তাহলে কিন্তু রয়কৃষ্ণকে টক্কর দেওয়ার মতন বিদেশি ইস্ট বেঙ্গল অলরেডি সাইন করে নিয়েছে, মানে হিস্ট্রি অলরেডি কিন্তু লেখা শুরু হয়ে গেছে এই প্লেয়ারটার হাত ধরে পরে। মনে হবে ড্যানিয়েল চিমা প্লেয়ারটা কিন্তু অসম্ভব ভালো প্লেয়ার, তার ফিটনেস লেভেল কিন্তু চূড়ান্ত লেভেলের আছে। তো যদি সেইটা এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে মানে আপডেট যদি সেটা হয়, তাহলে কিন্তু একজন চূড়ান্ত বিদেশিকে সে সাইন করে নিয়েছে এটা বলাই যায়। তো এই ছিল রয়কৃষ্ণের সাথে চিমার একটা কম্পারিজন, দুজনই খুব ভালো মাপের, এবং রয়কৃষ্ণ যেমন ভারতীয় ফুটবলে মানিয়ে নিয়েছে, ক্লিক করে গেছে, যদি চিমা ক্লিক করে যে ভারতীয় ফুটবলে, তো ইস্ট বেঙ্গল ক্লাবকে কিন্তু একটা অন্য মাত্রা যোগ করবে এটুকু বলাই যায়। যথেষ্ট ভালো প্লেয়ার, এবং গোল খুব ভালো চেনে, অ্যাসিস্ট করতে পারে, লেফট উইং রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড তিনটা পজিশনে কিন্তু সাইড বাই সাইড খেলতে সক্ষম, গতি আছে দুর্দান্ত প্রচুর পরিমাণে, এবং বয়সটা খুব বেশি নয়, মাত্র 30 বছর বয়স। তো দেখা যাক কি হয়, সই তো প্রায় হয়ে গেছে, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টটা বাকি আছে, তো অ্যানাউন্সমেন্ট চলে আসবে, শুধু দেখতে হবে যে কীরকম পজিশনে রয়েছে, যদি ঠিকঠাক আছে তো ভালো, মানে সাইনিং এটা বলার কোনো অপেক্ষা নেই। তো টক্কর খুব ভালো রকম হবে কিরকম বোঝাই যাচ্ছে। আর একটা তো সাইনিং আমাদের হলো টমি স্লাব, এটা বারবার আগেও বলা হয়েছে, তো ভিডিও বড় করছি না, আমরা খুব চেষ্টা করছি তোমাদের সামনে ওর গোল এবং কিছু ঝলক, কিছু মুহূর্ত আনার। যদি ওটা আমরা দিতে পারি, তাহলে আমরা যদি দিতে পারি তাহলে বুঝতে পারবে যে প্লেয়ারটা ঠিক কী লেভেলের প্লেয়ার। তো ভিডিও চেষ্টা করছি আসছে, সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটাকে অন করে রাখো, অল করে রাখো, তাছাড়া তোমার এই নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না। তো কিছুক্ষণ ওয়েট করো, আসছে, ততক্ষণ পর্যন্ত টাটা, রাখলাম।